জেবিন বলছি গল্প বুক থেকে। আজ আমি পড়ে শোনাবো বিভূতিভূষণের সুলেখা। অজপাড়া গায়ের পথে যখন গাড়ি ঢুকলো তখন সুলেখার কান্না এলো। এই সে কলকাতা স্কুল কলেজে পড়েছিল, এই পাড়া গায়ে শ্বশুরবাড়ি হবে, যত অশিক্ষিতর মাঝখানে দিন কাটাতে হবে। কলকাতা নীলমাদের বাড়ি গিয়ে প্রতি সন্ধ্যে চায়ের আড্ডা, সেখানে জগদীশ বড়ুয়া, হিরণময় মিত্র সম্বন্ধে আলোচনা, ভয়েল কাপড়ের জড়িধারে কি রঙের পার সেলাই হবে এই সম্বন্ধে গভীর গবেষণা, গরিদের বাড়ি গিয়ে রেডিওতে নতুন নতুন গান শোনা, সব শেষ হয়ে গেল। গানের সে ভীষণ ভক্ত, ভালো গান শুনতে পেল আর কিছু সে চায় না, এসবের এই পরিণতি। এই জন্য কাকা তাকে স্কুলে দিয়েছিলেন, না দিলেই পারতেন, আরো অল্প বয়সে বিয়ে দিলেও চলতো, তার চোখ ফোটবার আগে। কথাটা সে কাউকে বলতে পারল না, বলতে পারলে বোঝা নেমে যেত অনেক। স্বামীকে তার পছন্দ হয়েছিল, স্বামী শ্যামবর্ণ অল্প বয়স, বিয়েও পাশও করেছেন, কিন্তু হলে কি হবে, তিনি বিদেশে চাকরি করেন, গল্পগুজব করবার জন্য তাকে পাওয়া যাবে না সব সময়। অশিক্ষিতদের মধ্যে অজপাড়া গিয়ে একা একাই দিন কাটাতে হবে, মরে যাবে সে। নীলিমা কত দূরে পড়ে রইল, ও এবার আইএ পাশ করবে, সামনে কত আনন্দভর মুক্ত জীবন, সে আটকে গেল ক্ষুদ্র জলাশয়ে জলঝাঁঝির দামে, জীবনের গতি ওর বন্ধ হয়ে গেল। সন্ধ্যা হয়েছে, একটা জীর্ণ একতলা বাড়ির সামনে ওদের গাড়ি এসে পৌঁছল। পাড়া গায়ের বউ, তারা এসে সুলেখার চারিধারে ভিড় জমালো। কলকাতার বাসাতে বৌভাত হয়ে গিয়েছিল, কোনো আচার অনুষ্ঠান বাকি ছিল না, থাকলে আরো বিরক্তিকর হয়ে উঠত ব্যাপারটা। স্বামীর ছুটি নেই, তিনি তাকে পৈতৃক বাড়িতে প্রাচীনদের হাতে পৌঁছে দিয়ে সরে পড়লেন। মিলিটারি চাকরি, বিশেষ ছুটি ছাটা নেই, যদি সময় পান পূজোর সময় আসবেন বলে গেলেন। সমীর চলে গেল, সুলেখার কান্না ভেঙে পড়ল, একেবার নিঃসঙ্গ হয়ে গেল সে। কিভাবে দিন কাটবে এখানে বুড়িদের মধ্যে, যারা বাহিরের জগতে কোনো সংবাদ রাখে না, এমন তিনকাল গিয়ে এককালে ঠেকা দন্তহীন বুড়িদের মধ্যে। টাকা ছিল না কাকার, নতুবা শহরেই বিয়ে হতো, যাক সে কথা, ছেলে দেখে বিয়ে দেওয়া, ছেলে সত্যিই ভালো, ভালো ছেলে পাশ করা স্বাস্থ্যবান। গ্রামের বাড়ি জীর্ণ বটে, কিন্তু বেশ বড়, অনেক নাকি জায়গা জমি আছে, পুকুর বাঁশ ঝাড় আছে, বনে দি সেকেলে গৃহস্থ। তবে ওই যা কথা, সেকেলে একেবারেই সেকেলে, শাশুড়ি সুলেখাকে দিয়েছেন এক ছড়া ভারী সেকেলের মুরকি মারা হার, দিয়ে বলেছিলেন, বৌমা বড় পয়ান্ত জিনিসটা, আমার শাশুড়ি আমাকে এই হার দিয়ে আশীর্বাদ করেছিলেন, আজ আমি তোমাকে দিলাম, তুমি আবার দিও তোমার ছেলের বউকে, আমার মাথা যত চুল আছে ততদিন সমীর বেঁচে থাকুক। সুলেখা শাশুড়ির পায়ের ধুলো নিয়ে প্রণাম করল, হার ছড়াটা ভারী বটে, কিন্তু এই কালে ও হার কেউ পরে না, গড়ি কি ভাববে, কলেজের অনুদি কি ভাববে, যদিও আজ মুরকি মালা হার গলায় দিয়ে কলকাতায় গিয়ে হাজির হয়। দিন পাঁচ ছয় কেটে গেল, সুলেখা ভোরে উঠে কাজকর্ম, বড় যা নির্দাকে সাহায্য করতে হয়, অবশ্য নতুন বউ বলে এখনো কাজের ভার তেমন ঘাড়ে চাপেনি, কিন্তু নির্দাকে দিয়ে সে বুঝতে পারে এই সংসার পুরনো বউ হয়ে গেলে কি ধরনের খাটুনিটা আশা করা যায়। নির্দা উদয়স্ত খাটে টিন টিন ধান সেদ্ধ করে, বোঝা বোঝা খাড় কাচ্ছে, খই মুড়ি ভাঙ্গে, দুবেলা রান্না করতে আসে, এখন ওরা একবেলার ভার সুলেখার উপর চাপিয়ে দিতে চেষ্টায় আছে বোধ হয়, নিতান্ত চক্ষু লজ্জে বলছে না। সুলেখা রাত্রে জানে না যে তা নয়, কিন্তু গেও রান্না, চটচড়ি, সুকন্তি, মোচার ঘণ্ট, ঝালের ঝড়, বড়ির টক, এসব সে রাত্রে জানে না, তাছাড়া ভালো লাগে না এসব তার, এভাবে জীবন নষ্ট করার কি মানে হয়। সুলেখা সুন্দরী মেয়ে, কলেজের থিয়েটারে গতবার মালিনীর পার্ট নিয়েছিল, সুশ্রী চেহারার জন্য, আরো চমৎকার গানের গলার জন্য যা মানিয়েছিল ওকে, গরির মার টিস্যু শাড়ি পরিয়ে সোনার গহনা দিয়ে কপালের টিপ এঁকে ওকে নিজের হাতে সাজিয়ে দিলেন। ইংরেজি অধ্যাপিকা তরুণী উষাদি গ্রিন রুমে এসে ওকে কিভাবে অভিনন্দন জানালো,
এসব কথা তো আর বছর রবীন্দ্র জন্ম উৎসবের দিনের, আজ মনে হচ্ছে কতকাল। সেসব দিন শেষ হয়ে গেল, এর চেয়ে তার নাই বা বিয়ে হতো, থাকতো সে উষাদির মতো, নলিনীদের মতো, মিস সেনের মতো, মিস বিধুবালা গাঙ্গুলির মতো অবিবাহিতা, হাতে ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে, হাতে ছাতা নিয়ে ট্রাম ধরতে ছুটত বেলা 10:30। যেখানে খুশি তুমি যাও, সিনেমা দেখো, নাচ গানে জলসা দেখো, কি মজা। সকালবেলা ওর বড়জা এসে বলল, রাঙা বউ, একটা কাজ করতে হবে যে। সুলেখা বলল, কি দিদি? কলার ডাল নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো ছাদে নিয়ে গিয়ে রোদে দাও, তারপর বেলা পড়লে ঝেড়ে তুলতে হবে, বুঝলে? বেশ, পারবে তো? করিনি কখনো, তবে চেষ্টা করি। সুলেখা ডাল ছাদে দিয়ে এসেছে, তারপর আর ডালের কথা তার মনেই নেই। দুপুরে আহারের পর একটু শোবা মাত্র ওর ঘুম এসেছে। বেলা 2টোর সময় কালো ভোমরার মতো মেঘ করে নেমেছে ঝুমঝুম জল। ও অঘরে ঘুমোচ্ছে তখন, ঘুম যখন ভেঙেছে তখনও সমানে বৃষ্টি হচ্ছে। শ্রাবণ মাসে বৃষ্টিখানা ডোবা ভর্তি করে ফেলেছে 2 ঘন্টার মধ্যে। সুলেখা উঠে চোখ মুছতে মুছতে জানালা দিয়ে দেখে অবাক হয়ে গেল, বৃষ্টির এমন রূপ সে শহরে দেখেনি কখনো। বকুল গাছে গুড়িটা কালো দেখাচ্ছে বৃষ্টির ধারায়। এ যেন রবীন্দ্রনাথের সেই কবিতার কথা মনে এনে দেয়। এই সময় খেতে হয় গরম গরম চা। সে নতুন বউ, চা তৈরি করতে যেতে পারে না। কিন্তু কারোর কি সেদিকে দৃষ্টি আছে, না কেউ কিছু বোঝে? ও মা গো, ওদের বাড়ির বুড়িটি কি করে ভিজছে এই জলে নারকেল পাতা কুড়োতে? পাড়া গায়েদের কাণ্ডই আলাদা। এমন সময় ওর যা ঘরে ঢুকে বলল, রাঙা বউ, ডালগুলো তুলেছিলে ছাদ থেকে? সর্বনাশ, সে কথা একদমই মনে নেই সুলেখার। লজ্জায় তার সুন্দর মুখ লাল হয়ে উঠল। ও যা, সে কথা তো মনেই নেই দিদি, এক্ষুনি আমি যাচ্ছি ছাদে। লজ্জায় সুলেখার মনে হচ্ছিল যে মাথা কুটে মরে। এইসব অশিক্ষিতার দল তাকে কি রকম আনাড়ি না মনে করছে, তাকে স্মার্ট বলে সবাই জানতো কলেজে। সুলেখা ধর্মর করে উঠে ছুট দিল ছাদের দিকে। ছুটতে হবে না রাঙা বউ, বসো বসো। বসবো কি দিদি, ডাল যে ভিজে নষ্ট হয়ে গেল। সে কি এখনো ছাদে আছে ভাই? তুমি ঘুমোচ্ছিলে যখন বৃষ্টি এলো, সে আমি তুলে আনলাম যে। কৃতজ্ঞতা সুলেখার সুন্দর চোখে দৃষ্টি বিনত হয়ে এলো। সত্যিই ভালো লোক বটে তার, যা মজা দেখবার মতো নয়। ধন্যবাদ, তুমি আমাকে লজ্জার হাত থেকে বাঁচালে। রাঙাবর থিয়েটারি ধরনের কথা শুনে হেসেই মরি। ও মা গো, এ একটা মস্ত বড় পরাজয় দিন বলে সুলেখা মেনে নিল। অত শত তার মনে থাকে না পাড়া গায়ে লোকেদের মতো। সেদিন সন্ধ্যাবেলা ওর পাড়ার কামিনী এসে বলল, কি হচ্ছে গো বৌদি, চুল বাঁধছি, এসো ঠাকুরজি, চুলের দড়িটা ধরো তো, গান করবে? সন্ধ্যেবেলা গান করলে শাশুড়ি আমার ভালো চোখে দেখবেন, একে তো আনাড়ি হয়ে আছে এ বাড়ির মধ্যে। সে হবে না ভাই, তবুও তুমি আজ প্রথম বললে গানের কথা, কেউ বলেনি বুঝি তোমায় বৌদি? কে আর বলবে? কামিনী চলে যাবার জন্য বাহিরে এসে দাঁড়ালো। চলে আসবো দিদি, আর একদিন আসবো। এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছিল সেদিন বিকালে। সুলেখা ঘরের জানালার ঠিক বাহিরে নেবু গাছে নেবু ফুল ফুটেছে। বৃষ্টি সজল অপরাহ্নের বাতাস ভুরু ভুরু নেবু ফুলের গন্ধ। বড় যা নির্দা ওর ঘরে ঢুকে বলল, কি হচ্ছে রাঙা বউ? আসুন দিদি, কি আর হবে, এমনি বসে আছি। রান্নাঘরে চলো, 2টো ডাল ভাজবো, তুমি বসে বসে কুলোয় ঝাড়বে। আচ্ছা দিদি, সবসময় এসব কাজ তোমার ভালো লাগে? একটু অন্যরকমের কাজ, একটু ভালো কাজ। নির্দা হেসেই বলল, সময় নেই রে ভাই, দেখছো তো সংসারের কাজ নিয়ে বেহাতি, ওরই মতো সময় করে নিতে হয়। বিরক্তিতে সুলেখা মন ভরে উঠল, এমন সব অশিক্ষিতাদের মধ্যে সে এসে পড়েছে, এরা শুধু জানে ডাল ভাজতে আর ভাত রাঁধতে। নির্দা বলল, তুমি তো রাঙা বউ, নতুন এসেছ, এখন প্রথম প্রথম তোমার খারাপ লাগবে, এরপরই এ আবার ভালো লাগবে, তখন অন্য কিছুতেই মন যাবে না। সুলেখা মনে মনে বলল, সেদিন আমার জীবন হঠাৎ না আসুক। চক্ষু লজ্জার খাতিরে ওকে গিয়ে ডাল ঝাড়তে বসতে হলো রান্নাঘরে। 2টি ঘন্টা সে কি খাটুনি,
নির্দা ডাল ভেজে দিচ্ছে আর ও আনাড়ি হাতে কুলো ঝাড়ছে। অনেক রাতে ঘুম চোখে সুলেখা এসে যখন বিছানায় শুয়ে পড়ল, তখন তার মন অপসাতে ও ক্লান্তিতে ভেঙে পড়ছে। কি কর্মফলে এমন সংসারে সে এলো! অনেক রাতে সেদিন ঘুম ভেঙে উঠে সুলেখা শুনলো কে যেন গান গাইছে। সুলেখা উৎকণ্ঠ হয়ে শুনবার চেষ্টা করলো, গুনগুন করে কে গান বাজছে, নিপুণ কণ্ঠে আলাপ। ও ভাবলো, বারে এমন জয়জন্তে আলাপ করে কে? সুলেখা নিজে গায়িকা, সে বুঝলো যে এই গুনগুন সুরে আলাপ করছে সে নিরুনে গায়িকা। সুলেখা অমন আলাপ করতে পারলে নিজেকে ওস্তাদ মনে করত, কিন্তু এ কি সম্ভব, এখানে কে গান গাইবে এমন? সুলেখা আরো শুনবার জন্য বাইরে এসে দাঁড়ালো। সে সময় গান হঠাৎ বন্ধ হয়ে গেল। যে গাইছিল সে অন্যমনস্ক ভাবেই, এক টুকরো গান অল্প সময়ের জন্য গাইছিল, ঠিক গান গাইবার জন্য নয়। সুলেখা ঘুম ও বিস্ময় জড়িত চোখে এসে শুয়ে পড়ল। সকালে উঠে এ ঘটনার কথা ওর মনে ছিল না, কিন্তু একটু বেলা বাড়লেই মনে হলো রাত্রে সেই অস্পষ্ট জয় জয়ন্তীর সুর। তখনই সে মন থেকে সমস্ত জিনিস ঝেড়ে ফেলল। গ্রামের ওপারে সুলেখা কখনো যায়নি। এবার একদিন ওপাড়া থেকে কয়েকটি মেয়ে ওকে নিমন্ত্রণ করে নিয়ে গেল। তারা সকলে এক বাক্যে সুলেখার রূপে প্রশংসা করলো, চা খেতে বসে রান্না বান্নার গল্প করলো। এরা চোখ থাকতে অন্ধ নাকি, এমন যে সুন্দর লাইলাক রঙের জরিপার শাড়ি পরে আছে সুলেখা, তার দিকে কারো চোখ গেল না, কেউ বলল না সে কথা। সুলেখা ওদের কাছে মায়ামুখের গল্পটা করছে, ওর সব গানগুলি সে গাইতে পারে এ কথা জানিয়েও দিয়েছে, অথচ তাকে কেউ গান গাইতে বললও না। হিরণময় মিত্রের গান সবগুলো, কে জানে না হিরণময় মিত্রকে, তার সুকণ্ঠকে। সুলেখার ইচ্ছে হলো এই অশিক্ষিত মেয়েগুলোর সামনে একবার হারমোনিয়ামটা টেনে নিয়ে চাঁদের দেশে রাজকুমারী কিংবা এবার ফাগুন এলো এসো এসো অপূর্ব সুরে পুঞ্জিঘর ভরিয়ে দেয়। কারণ যে বাড়িতে ওকে নিয়ে গিয়েছিল, একটা ভাঙ্গা হারমোনিয়াম ছিল সে বাড়িতে, একটি 11-12 বছরের ছোট মেয়ে বেসুরে একটা সেকালে শ্যাম সঙ্গীত গিয়েছিল, বোধহয় তাকেই বিশেষ করে শোনাবার জন্য। এই গ্রামে কেউ বোধ হয় খবর রাখে না যে সে একজন গায়িকা। বাড়ি ফিরে দেখল ওর যা তালের বড়া ভাজবে বলে তালের রস বার করছে। ওকে দেখে বলল, রাঙ্গাবুকে কোথায় নিয়ে গিয়েছিলে তোমরা? মেয়ের দল বলল, তুমি তো আর যাবে না বড় বৌদি, তুমি গেলে অবশ্য আজ খুব ভালো হতো, আমাদের কি সে ভাগ্য আর আছে? নির্দা বলল, বস সবাই, তালের পিঠা খাবি। রাঙ্গাবউ, তুমি তালের গোলটা করো, আমি কড়াই তেল চড়িয়া দিই। একটি ধামা বড়া ভেজে যখন ওরা উঠল, তখন রাত 9টা। মেয়ের দল ইতিমধ্যে 2-10টা বড়া খেয়ে চলে গেছে। সুলেখার এসব কাজের অভ্যাস নেই, ঠায় বসে থাকা রান্নাঘরের গরমে কতক্ষণ পোষায়। এরা শুধু জানে ভোজন তৈরি করতে সকাল থেকে রাত 12টা পর্যন্ত। মনে পড়ল ওদের কলেজে এক অধ্যাপক বলেছিলেন, বাঙালির ঘরে রান্না বন্দোবস্ত যে ধরনের তাতে খাটুনি এবং আয়োজন যত বেশি, খাদ্যবস্তু পুষ্টিকর গুণ তত নেই। জীবে ভালো লাগানোর দিক যত লক্ষ্য, খাদ্য গুণাগুণের দিক তত লক্ষ্য থাকলে আজ বাঙালির স্বাস্থ্য এত খারাপ হতো না। বসে বসে শুধু নির্বোধের মতো একরাশ তালের বড়া ভাজা। ওর বড় যা রান্নাঘরে বসে ওকে বলল, রাঙ্গাবউ আমার ঘর থেকে গামছাখানা নিয়ে এসো না ভাই, গা ধুয়ে কুয়োতলায় থেকে, বড্ড গরম লাগছে বড়া ভেজে। সুলেখা বলল, আলো আছে তোমার ঘরে? নেই, হারিকেনটা নিয়ে যাও ভাই। বড় যার ঘরে ঢুকে গামছা খুঁজতে গিয়ে সুলেখার চোখে পড়ল একটা জিনিস, ঘরের ছোট্ট টেবিলের উপর একখানা খাম পড়ে আছে, অল ইন্ডিয়া রেডিও ছাপা আছে তার উপর। খামটাতে নাম লেখা আছে নির্জা সুন্দরী মিত্র, রায়গ্রাম বাহিরগাছি পোস্ট জেলা নদিয়া। তাড়াতাড়ি সে খামখানা খুলে ফেলে, পড়লে 17 আগস্ট তারিখে নির্জা সুন্দরী মিত্রের গান আছে রেডিওতে, তারই চিঠি ও কন্ট্রাক্ট ফর্ম। উল্টে পাল্টে দেখলেও সুলেখা কোনো ভুল নেই কোথাও, নির্ঘাত রেডিও কন্ট্রাক্টের চিঠি, কিন্তু কার নাম, নির্জা সুন্দরী মিত্র কে? একটা অস্পষ্ট সন্দেহ ওর মনে জাগলো। তাই যদি হয়, তখনই সে রানুঘরে ছুটে এসে চিঠিখানা দেখে বলল, এ কার চিঠি দিদি, নির্জা সুন্দরী কে? ওর যা তাচ্ছিল্য হাসি হেসে বলল, ধুর ও আবার তুমি দেখতে গিয়েছ, আমারই নাম, নির্জা থেকে পাড়াগাঁয়ের সবাই নির্দা, কিন্তু মিত্র কেন, ঘোষ হবে তো।
বিয়ের আগে নামটি চলে আসছে রেডিও অফিসে, ওরা আর বদলায়নি। ও কিছু নয় ভাই, রেখে দে, ঠাকুরপো বারণ করে দিয়েছিলাম, নতুন বউকে এ কথা বলো না, আমার লজ্জা লাগবে। তাছাড়া আমার দাদা বারণ ছিল, শ্বশুর বাড়ির গ্রামের এসব কথা জানলে কে কি বলবে। দাদা আমাকে গান শিখিয়েছিলেন কিনা, হিরণ্য মিত্র নাম শুনেছ বোধ হয়, বিখ্যাত গায়ক হিরণ্য মিত্রের ছোট বোন ও শিষ্য সুগায়িকা নির্জা সুন্দরী মিত্র তার সামনে বসে তালের বড়া ভাবছে। সুলেখা শ্রদ্ধায় নিজের আঁচল দিয়ে বড়জার মুখ মুছে দিতে দিতে বলল, একদিন দিদি জয় জয়ন্তী ভাসছিলেন, তাহলে আপনি অনেক রাতে ঘুমের ঘরে শুনে সেদিন পায়ের ধুলো দিন, তখন আমি ধারণাই করতে পারিনি, এতদিন বলা আপনার উচিত ছিল আমাকে, আমি কি করে জানবো।